আসসালামু আলাইকুম, আমি আমিন সঞ্জিতা, জান্নাত হ্যান্ডিক্রাফট আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পুঁতির কাজ মজবুত করতে হয়। আমি দুটি নিয়মে দেখাবো, দুটো নিয়ম ফলো করলে অবশ্যই আপনাদের পুঁতির কাজগুলো মজবুত হবে এবং সুন্দর হবে। তো চলুন দেরি না করে কাজটি শুরু করে দিই। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কাজটি শুরু করে দিই। কাজটি করার জন্য আমি নিয়েছি 10 নম্বর ছক্কা পুঁতি, আর নিয়েছি 70 নম্বর রক্সুতা। এখানে আপনারা 60 নম্বর রক্সুতাও কাজ করতে পারবেন। তো আমি প্রথমে চারি ফুল করে দেখাবো। এই জন্য চারি ফুল করতে হলে প্রথমে বামে সুতায় 4টি পুঁতি দিতে হবে। আমি দুইটা নিয়ম দেখাবো পুঁতির কাজ শক্ত করার জন্য। প্রথমে আমি চারি ফুল করে নিচ্ছি বামে সুতায় 4টি পুঁতি দিয়ে। ডানে সুতা দিয়ে বামের প্রথম পুঁতিটি ভেতর দিয়ে ঢুকিয়ে নিয়ে দুটি মাথা সমান করে দিয়ে ক্লোজ করে দেব। চার একটি ফুল হয়ে গেল, এর উপর আমি আবার আরেকটি চার ফুল করব। এর জন্য ডানে সুতায় 1টি পুঁতি, বামে সুতায় 1টি পুঁতি, আর 1টি পুঁতি দিয়ে চার ফুল করে নেব। দুইটা চার ফুল হয়ে গেল, আবার চার ফুল করব। আবার ডানে সুতায় 1টি পুঁতি, বামে সুতায় 1টি পুঁতি, আর 1টি পুঁতি দিয়ে ক্লোজ করে দেব। যেদিকে পুঁতি বেশি থাকে সেদিকে রক সুতা দিয়ে ক্লোজ করতে হয়। তো আমার 3টা ফুল হয়ে গেল। এখন আমি 4 নম্বর ফুলটি করব। আমি জাস্ট অল্প করেই দেখাচ্ছি। 4 নম্বরটা ফুলটি আমি যেহেতু দ্বিতীয় লাইনে কাজ করব, যখনই দ্বিতীয় লাইনে কাজ করতে হয় তখনই বামে সুতায় পুঁতি নিতে হয়। এখন আমি বামে সুতায় 3টি পুঁতি দিয়ে নেব। 3টি পুঁতি দেওয়ার পর এখানে আর আমি ক্লোজ করব না, এখানে টিপ দিয়ে দিব। এটাই হচ্ছে পুঁতির কাজ মজবুত করার একটি টিপস। এখানে দুইটা এভাবে গিট দিয়ে নেব। দেখুন এটা কিন্তু এখন 4টি পুঁতিটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে, মানে মজবুত হয়ে গেছে। তো এখন এটার উপর আমি আবার 1টা পুঁতি কমন নিয়ে আমাকে এখন সামনের লাইনে কাজ করতে হবে। সেজন্য আমি এখন 1টা পুঁতি কমন নেব, এই পুঁতিটার ভেতর দিয়ে 1টি রক সুতা ঢুকিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমার আরেকটি 1 কমন। তো এটার উপর আবারও আমি 4 ফুল করব, আবার বামের সুতায় 3 পুঁতি দিব। এখানে আপনারা 60 নম্বর রক্সুতাটাও করতে পারবেন, আবার 70 নম্বর রক্সুতাটাও করতে পারবেন, যেহেতু আমি 10 নম্বর পুঁতি নিয়েছি। দেখুন 4 ফুল হয়ে গেল, আবার সামনের দিকে 1 পুঁতি কমন নিব। এখন বামে সুতায় 2 পুঁতি দিয়ে আবার 4 ফুল করে নেব। আবার সামনের দিকে 1 পুঁতি কমন নেব। আবার 2 পুঁতি দিয়ে ক্লোজ করে দেব। আবার সামনের দিকে 1 পুঁতি কমন নিব। এখন আবার এখানে আপনি ডানে সুতা দিয়েও কাজ করতে পারবেন, ডানে সুতার পুঁতি নিয়ে, কিন্তু এটাকে এভাবে উল্টো করে দিয়ে নিলে বামে সুতার পুঁতি নিয়ে কাজ করতে সুবিধা হবে। তাই আমি উল্টো করে দিয়ে বামে সুতায় 2 পুঁতি দিয়ে নেব। 2 পুঁতি দিয়ে নেওয়ার পর তারপর আবার এখানে গিট দিয়ে দেব। প্রত্যেকটি লাইন শেষে গিট দিয়ে নিলে এভাবে তাহলে পুঁতি কাজগুলো মজবুত হয় আর লুজ হবে না। আর 10 নম্বর পুঁতির জন্য 60 নম্বর রক্সুতাটাই বেস্ট।
সারটা আমরা অক্ষতটা করলে গিলতে তো সুবিধা হয় এবং কাজগুলো করতে সুবিধা হয়। আর 70 নম্বর অক্ষতটা কাজ করতে পারবেন, কিন্তু 60 নম্বর অক্ষতটা কাজ করলে ভালো হয়। তো আমি একটি নিয়ম দেখাই দিলাম কিভাবে করতে হয়, আমি আরেকটি নিয়ম দেখাই দিব পুঁতির কাজ মজবুত করার জন্য। তো আমি আরেকটি অক্ষতটা কেটে নেচ্ছি, আমি আরেকটি অক্ষতটা কেটে নিয়েছি, আমি আরেকটি নিয়ম দেখিয়ে দিচ্ছি। সেজন্য বামে সুতা প্রথমে আমি 5টি পুঁতি দিয়ে নিব। যখন আমরা কোনো শোপিস ফল বানাই সেটার মতো করে আর কি 5টি পুঁতি দিয়ে নিব, সেই নিয়মে করে দেখাচ্ছি। এখন এখানে গিট দিয়ে নিব, আগে এটাকে ধরে দুটো গিট দিয়ে নিব। দুটি গিট দিয়ে নিয়েছে, তারপর এখানে আমি এক পুঁতি কমন নিব। তা একটি রক্ষসূতার ভিতরে ঢুকে নিলাম, পুঁতির ভিতরে একটি রক্ষসূতা। দেখুন এখন এখানে আমি এক কমনে 6 ফুল বা 5 ফুল যে কোনো একটি করছি, আমি 6 ফুল করছি। তা এক কমনে 6 ফুল করছে জন্য বামে সুতায় 5টি পুঁতি দিয়ে নিব। যেহেতু এখানে আমার একটি পুঁতি আছে তাই বামে সুতায় 5 পুঁতি দিতে হবে। তো এখন 5 পুঁতি দিয়ে নিয়েছি, এখন কি করতে হবে, বামে সুতাটা এই বামে যে প্রথম পুঁতিটি আছে সেই প্রথম পুঁতিটির ভিতর দিয়ে এভাবে ঢুকিয়ে নিতে হবে। দেখুন এরকম হবে দেখতে, তারপর টানের সুতাটা এটার ভিতর দিয়ে এভাবে ঢুকিয়ে নিয়ে এটাকে এভাবে টান দিয়ে নিয়ে আসতে হবে। নিয়ে আসতে আপনি এই যে এই ফুলটি যে করেছেন এই ফুলটি ব্লক হয়ে গেল। তো আবার সামনের দিকে এক পুঁতি কমন নিতে হবে, আবার বামে সুতায় আমি 4 পুঁতি দিব। চার পুঁতি দিয়ে আবার ঠিক এই বামে সুতাটাই এই বামে প্রথম পুঁতিটির ভিতর দিয়ে এভাবে ঢুকে নিতে হবে। নেওয়ার পর ডানের সুতাটা দিয়ে এই গোলের ভিতর দিয়ে এভাবে ঢুকিয়ে দিতে হবে। এখন এভাবে ঢুকিয়ে দিয়ে এটাকে এভাবে টান মারতে হবে, টান মারলে এটা অটোমেটিক লক হয়ে যাবে এবং টাইট হয়ে যাবে। আবার সামনের দিকে এক পুঁতি কমন নিতে হবে, প্রত্যেকটি ঘর কিন্তু এখানে লক হয়ে গেছে, গিটের মতো পড়ে গেছে। আবার বামে সুতায় 4টি পুঁতি দিয়ে নিচ্ছি, আবার সে একইভাবে এটাকে এভাবে ধরে এই পুঁতিটির ভিতর দিয়ে ঢুকিয়ে নিচ্ছে। তারপর আবার ডানের সুতাটা এটার ভিতর দিয়ে এভাবে ঢুকে নিয়ে এভাবে টান দিয়ে নিচ্ছে। দেখুন তো এভাবে করে আমি করে নিব। আবার সামনের দিকে এক পুঁতি কমন নিচ্ছি, আবার 4 পুঁতি দিয়ে ছর ফুল করে নিব। আবার এভাবে করে ডানের সুতাটা সরি বামের সুতাটা বামের পুঁতিটির ভিতর দিয়ে এভাবে ঢুকে নিলাম। নেওয়ার পর ডানের সুতাটা দিয়ে এটার ভিতর দিয়ে এভাবে ঢুকে নিয়ে তারপর এটাকে টান দিয়ে নেব। দেখুন এটা লক হয়ে গেল। আবার লাস্টের পুঁতিটি কমন নিয়ে নিচ্ছি, লাস্টের পুঁতিটি কমন নেওয়ার পর প্রথম যে 6 ফুলটি করেছিলাম প্রথম 6 ফুলের প্রথম পুঁতিটি কমন নিয়ে নিব। নেওয়ার পর এখানে আছে 3 পুঁতি, আর 3টি পুঁতি দিয়ে আমি এখানে গিট দিয়ে দিব।
দেখুন এটা টাইট হয়ে গেছে। তারপর আবার যখন আমি উপরের নানে যাব তখন দুই বুতি কমন নিব। তো দুই বুতির ভিতরে এইভাবে কমন নিয়ে নিতে হবে। এই এক বুতির ভিতরে নিয়ে নিলাম, তারপর আরেকটি সুতা দিয়ে আরেক বুতির ভিতরে নিয়ে নিতে হবে। হয়ে গেল দুই পুঁতি কমন। তারপর আবার আগে নিয়ে এভাবে দিয়ে তারপর লক করে নিতে হবে। এভাবে করলে প্রত্যেকটি পুঁতির ফুল লক হয়ে যায় এবং টাইট হয়ে যায়, পুঁতির কাজগুলো মজবুত হয়। আবার এভাবে করলেও হয়, আপনারা দুটো নিয়ম ফলো করতে পারেন। আপনাদের কাছে যে নিয়মটি ভালো লাগবে আপনারা সেই নিয়মে করতে পারবেন। এভাবে করলে আপনাদের পুঁতির কাজগুলো মজবুত হবে এবং সুন্দর হবে। আর যখনই আপনার রক্ষসূতাটা শেষ হয়ে যাবে তখনই পুঁতির ভিতরে ঢুকিয়ে নিয়ে রক্ষসূতাটা তারপর কেচি দিয়ে কেটে নেবেন। সরাসরি যদি কেটে ফেলেন এভাবে তাহলে কিন্তু আপনার এই কাজটা এভাবে টান দিলে খুলে যাবে। তাই আপনারা প্রত্যেকটা ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়ে তারপর কেচি দিয়ে রক্ষসূতাটা কেটে তারপর নতুন রক্ষসূতা অ্যাড করে নেবেন। এভাবেই মূলত পুঁতির কাজগুলো মজবুত হোক করলে। তো আমার এই আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।